আমি এই চ্যানেলে বেসিক্যালি বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করে থাকি এবং বিজনেস আইডিয়াই নয় সেই বিজনেসের নলেজও দিয়ে থাকি। তো সেইভাবেই আমি এই চ্যানেলেও আমি এর আগেও কথা বলেছি বিভিন্ন রকমের সাপ্লাই বিজনেস নিয়ে, কীভাবে সাপ্লাই করে আমরা টাকা উপার্জন করতে পারি, ইভেন সাপ্লাই করে আমরা বিভিন্ন রকমের নলেজও আমরা উপার্জন করতে পারি। এরকম অনেকেই আছে যারা সাপ্লাই বিজনেস করে অনেক ভালো কাজ করছে, তারা সাপ্লাইটাকে বিজনেসটাকে একটি বড় বিজনেস হিসেবে নিয়ে নিয়েছে। তো সেরকমই আজকে আমি মলয় মজুমদার আমার কাছে আমার সাথে রয়েছেন, তো ওনার সাথে আমি আলোচনা করব এই সাপ্লাই বিজনেসটা সম্পর্কে, কিছু নলেজ ওনার থেকে আমরা নিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই মলয়দা, তুমি তো সাপ্লাইয়ের কাজে আছো, তো এই সাপ্লাইয়ের তোমার কি কি প্রোডাক্ট নিয়ে, নাকি একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করছো না অনেক রকমের প্রোডাক্ট? আমার 60-70 রকম প্রোডাক্ট আছে। 60-70 রকমের প্রোডাক্ট? যেরকম হচ্ছে আসল মাল হচ্ছে ডায়েরি মিল্ক প্রোডাক্ট আমি বেশি বেচি, তার সাথে সাথে লোকাল লজেন্স, বাইরের মাল লজেন্স, হ্যাঁ, তারপরে ঠান্ডা, ফুটি, তারপরে বাউলি, বিভিন্ন রানিং প্রোডাক্ট যেসব ওসব বেচি আমি। আর আমার পার্সোনালি মানে নিজস্ব দোকান, নিজস্ব বলতে কি বোঝায়, আমি তৈরি করেছি আর 16 বছরের এক্সপিরিয়েন্সে আমার 250-200 দোকান আছে, আমাকে ছাড়া তারা মাল নেয় না। এখানে দেখতে পাচ্ছি মলয়দার বেশ কয়েকটা অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যেরকম চকলেট ধরুন, লিকুইড ধরুন, জুস আছে, তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে তিনি কাজ করছেন। আর এই সব তার কাছে শুধু একটা দুটো দোকান নয়, প্রায় 100-200 খানা দোকান তার খাতে রয়েছে, সে অনেক বছর ধরে এই কাজটি করছেন। তো মলয়দা, তোমার এই কত বড় এরিয়া নিয়ে কাজ করছো, কতটা এরিয়া নিয়ে, কত কিলোমিটার রেডিয়াস হবে তাও? কিলোমিটার তো অত বুঝি না আমি, মোটামুটি স্টার্টিং হচ্ছে আমার হাতিয়ারা বাগুয়াটি থেকে শুরু করি, সিটি সেন্টার ওয়ান হয়ে, কালিন্দী হয়ে, লেক টাউন হয়ে, কেষ্টপুর, নাগেরবাজার, প্লাস বিরাট স্টেশন অবধি, এদিকে এয়ারপোর্ট, হ্যাঁ, চিনার পার্ক, কৈখালি, জয়া মন্দির, বাগুইয়াটি, তারপরে কেষ্টপুর, তো অনেকটা এরিয়া নিয়ে কাজ করছে। তো এবার আমরা জানবো এই বিজনেসটি করতে গেলে তোমরা যদি এরকম যদি কেউ বিজনেস করতে চাও তাহলে কি কি জিনিস দরকার পড়ে। মনে দা অনেকেই আছে যেরকম ধরুন বিজনেস আইডিয়া খুলতে চায় তারা, তারা অনেক রকম ম্যানুফ্যাকচারিং বিজনেস, অনেকে তো হয়তো কুরকুরে ম্যানুফ্যাকচারও করতে চায়, সেরকম তাদের ইন্টারেস্ট, মানে বড় স্বপ্ন মেশিন কিনে তারা ব্যবসা করবে। তো এরকম হয় না যে কিনা প্রথমত অত টাকা ইনভেস্ট না করে প্রথমে তারা সাপ্লাই যে কোনো জায়গায়, পশ্চিমবাংলা বা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক না কেন, সে প্রথমে ছোট সাপ্লাই বিজনেস করে সে কিছুটা তাদের উপার্জনের রাস্তা খুঁজে বার করতে পারে, সেটা তো পারেছে? আমি ওসব বুঝি না, কারণ হচ্ছে আমি এটুখানি জানি সততাই সব কিছু, আর সততা থাকলে সে জীবনে বড় কিছু করবে। আমি কলকাতা শহরে আজ থেকে 16 বছর আগে 200 টাকার পুঁজি নিয়ে এসেছি, আজকে আমি যাই হোক ছোটোখাটো দিয়ে আমার এখানে একটা জায়গায় পৌঁছিয়েছি, এবং ওই বিড়িটাই আমার মেন ব্যবসা, কিন্তু আমি বিড়ির উপর এখন আর হেডেক নেই, কারণ আমার ব্যবসাটা আমি অসুস্থ ছিলাম তার জন্য আমি ব্যায়াম হয়ে গেছে, কিন্তু এটাই এখন আমার মনোফুলি ব্যবসা, ঠিক আছে, এটাই আমার এখন বিভিন্ন আইটেম এবং রানিং প্রোডাক্ট সবাই চাই, হ্যাঁ, আমার হোলসেলার থেকে এনে আমি সেল করি, কিন্তু আমার অর্থনীতিতে একটু শর্ট পড়ে গেছে, আমি সততাভাবে তাদের সাথে ব্যবসা করছি, এখনও কোনো ক্লেম নেই আমার, যদি কেউ এরকম উপকার করে আমার মানে বিজনেস সাথে সাথ নিতে পারে, হ্যাঁ, পয়সা নয় ছয় নেই, ঠিক আছে, একদম নীল ক্লিয়ার। তো এখানে মলয়দার কাছ থেকে শুনলাম মলয়দার নিজস্ব দোকান আছে প্লাস ওনার বিড়ির কারখানা আছে, কিন্তু সব তা সত্ত্বেও তিনি সাপ্লাই বিজনেসের উপর এখানে বেশি তিনি জোর দিচ্ছেন, প্লাস সাপ্লাই বিজনেস করছেন সততার সাথে, কোনো দোকানে কোনো বাকি নেই, সেরকম কোনো রকমভাবে কোনো ই নেই। কিন্তু আপনাদের যদি এরকম, আপনারা তো অনেকেই ম্যানুফ্যাকচারিং বিজনেস করছে, চাউমিন ধরুন বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে ম্যানুফ্যাকচারিং করছেন, তো আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকে যে আপনি সাপ্লাই সেলস মার্কেটিং তো একটা বিজনেসের সব থেকে মূল বিষয়, যদি সেলস আর মার্কেটিংয়ের জন্য যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনি নিচে ডেসক্রিপশনে মলয়দার নাম্বার দেওয়া থাকবে, গিয়ে মলয়দার নাম্বারে ফোন করতে পারেন। সে তো আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো মলয়দাকে দিয়ে আপনি সাপ্লাই করাতে পারেন, আপনি যদি এইখানে যদি কলকাতার নিকটবর্তী কোনো জায়গায় যদি আপনার কোনো কারখানা থাকে, যদি আপনার চান যে আপনার প্রোডাক্টগুলো আপনি কলকাতা আশেপাশে সাপ্লাই করতে চাইছেন, তাহলে মলয়দার নাম্বার নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনি চাইলে ওখানে গিয়ে কন্ট্যাক্ট করে মলয়দার সাথে আপনি আপনি মালগুলো আপনি সাপ্লাই করতে পারেন। তো আপনি তবে এখানে আমি বলবো যারা সত্যি সত্যি যারা ইন্টারেস্ট, যাদের অরিজিনালি যাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যারা কিছু জিনিস তৈরি করছেন, তারাই শুধু ফোন করবেন, নতুবা অন্য কেউ ফোন করবেন না, এটা আমার কাছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো আজকে অনেকটা আইডিয়া নিলাম ওনার থেকে, তো আমি এরকম অনেক এই চ্যানেলে আমি আরও আইডিয়া দিতে থাকবো তোমাদেরকে, তো তোমরা এই চ্যানেলটিকে ফলো করতে থাকো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।